পাথর কোয়ারি থেকে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগে পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকে তিন দিনের পরিবহন ধর্মঘট চলছে। সকাল থেকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকালে শ্রমিকদের একটি দল নগরীর বাইপাস এলাকায় সড়ক অবরোধ করে, পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। এদিকে আন্তঃজেলা সড়কেও কোনো যানবাহন চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। পরিবহন ধর্মঘটের কারণে শত শত পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে। পরিবেশের বিপর্যয় ঠেকাতে 2016 সালের পহেলা সেপ্টেম্বর সিলেটের পাঁচটি কোয়ারি থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ করে খনিজ সম্পদ মন্ত্রণালয়।